পরিশ্রমটা একটু দেখুন, দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দার্জিলিং এর প্রাণকেন্দ্র বলা যায়। যখন নামবি মনে হবে মানে শরীর একদম পুরো হালকা হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। পাশে বন্ধু এই যে ব্রতদীপ, যার জন্য আমার এই ঘোরাটা শুরু হয়েছে, ওর আগ্রহে এবং ওর বলাতেই আমি ঘুরতে বেরিয়েছি। তো আজকে দ্বিতীয় দিনে কোথায় যাব তুই একটু বল। দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি আজকে তিনচুলে, গোম্বধারা ভিউ পয়েন্ট, লাভাটা ইকো পার্ক, এগুলো মানে অসাধারণ আজকে প্রকৃতির সৌন্দর্য আমরা দেখবো, তাই তো? গ্রাম্য পরিবেশে আজকে আমরা ঘুরবো। হ্যাঁ, দারুণ একটা মুহূর্ত তৈরি হতে চলেছে। তোমরা আমাদের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের সাথে থাকো। কাকাই জ্যাকেট পরে টুপি পরে খুব সুন্দর সেজে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি। যে ড্রাইভার দাদা, আমরা যে পাহাড়টা দেখছি জল পাহাড়, আর এই পাশে অনেক আর্মি ক্যাম্পও আছে। এটা তিনচুলে লামাহাট, এই রাস্তাটা এদিক দিয়ে আমরা যাচ্ছি। রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে লাল কালারে, অসাধারণ রডোডেনড্রন ফুল। লামাহাটাতে এসে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম মোমো আর এখানকার লোকাল ফুড থুকপা দিয়ে। এটা লোকাল ডিশ, দারুণ, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। এখানে এসেই দেখা হয়ে গেল আমাদের প্রিয় সুরজিৎ দাদার সাথে। এই মানুষটাকে তোমরা সবাই চেনো, আমাদের প্রিয় দাদা, বিরিয়ানি কিং যাকে বলা হয়। কিন্তু দাদা খুব ভালো মানুষ, দাদার ব্লগ আমি দেখি, দেখা হতে আরও খুব ভালো লাগছে। দাদা এখানে এসে তোমার কেমন লাগছে একটু বলো। খুব ভালো লাগছে, লামাহাটাতে এসেছি, তার আগে দার্জিলিং এ গেছিলাম, খুব ভালো লাগছে। এই জায়গাগুলো তো আমরা অ্যাকচুয়ালি ছুটি কাটাতে এসেছি, তোমার সাথে দেখা আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বলবো যে ওই অবশ্যই পরিশ্রম করছে, ওর পরিশ্রমটা একটু দেখুন, দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আগে এগিয়ে নিয়ে সাহায্য করুন। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। লামাহাটা ইকো পার্কে এসে 15 টাকা টিকিট কেটে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। ঘন পাইন বনকে খুব কাছ থেকে দেখে ভালো লাগছে। পাইন গাছগুলি দাঁড়িয়ে আছে আকাশে নয়ন তুলে। কি ফুল এটা কাকাই? সাদা ফুল আমায় দেবে? না। কেন? এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যায়, কিন্তু মেঘ থাকার জন্য আমাদের ভাগ্য সহায় হলো না এবং আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। পার্কটি খুব সাজানো গোছানো এবং রংবেরঙের নানা রকমের সব ফুল দিয়ে সাজানো। অসাধারণ এই ফুলগুলো দেখে মন ভরে গেল।
আমরা এবার লামাহাটা থেকে চলেছি তিনচুলের উদ্দেশ্যে। এই গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য সহায় না থাকার জন্য এবারও আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। এবার চলে আসলাম লবচুটি গার্ডেনে। চা বাগানকে প্রথম আমি সামনে থেকে দেখলাম। অসাধারণ লাগছে এই ধাপ কেটে চা চাষের পদ্ধতিটা। এবার চলেছি তাকদার উদ্দেশ্যে। তাকদায় এই অর্কিড গার্ডেন সব থেকে বেশি আকর্ষণীয়। 15 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা। সুন্দর সাজানো বাগান, আর পাশে গ্রিনহাউসগুলিতে রয়েছে নানা ধরনের সব অর্কিড। এরপর আমরা চলে আসলাম টাইগার হিলে। এখান থেকে দেখার চেষ্টা করলাম কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু আবারও নিরাশ হলাম। কথা দিচ্ছি কাঞ্চনজঙ্ঘা আবারও আসব তোমাকে দেখার জন্য। টাইগার হিলে ভালোই ঠান্ডা, এর জন্য আপনাকে ভালো শীতবস্ত্র পরে আসতেই হবে। এরপর চলে আসলাম দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে মেলের দিকে যাওয়ার সময় রাস্তায় পাশে এই মানুষটার সাথে দেখা হলো, এবং আমার অনুরোধের গানটা গেয়ে দিলেন তিনি। সারাদিন ঘুরলাম, ঘুরে এবার অবশেষে এই দার্জিলিং মেলের এখানে আসলাম। প্রচুর মানুষের সমাগম হয়েছে মেলে, এটাই তো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র বলা যায়। ভালো ঠান্ডা আছে দার্জিলিংয়ে, এই সোয়েটারটাতেও কাজ হচ্ছে না, ঠান্ডাটা বেশ ভালো লাগছে। মহাকাল মার্কেটটা ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। যখন নামবি তখন বেশি মজা হবে। পাহাড়ে উঠতেই যা কষ্ট, নামতে কোনো কষ্ট হচ্ছে কিন্তু বিরাট। যখন নামবি মনে হবে মানে শরীর একদম পুরো হালকা হয়ে যাবে, দারুণ একটা আনন্দ হবে। হে মহাকাল, হে মহাদেব। কাছাকাছি চলে এসেছি। ওফ, অসাধারণ দৃশ্য। এত উঁচু না, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। অনেকটা হেঁটে আমরা এই মন্দিরে চলে আসলাম, এবং তোমাদেরও ঘুরে দেখাই এই মন্দিরটাকে। এখানেও খুব হাওয়া দিচ্ছিল, আবহাওয়া অতি মনোরম।
দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তৃতীয় পর্বে। দার্জিলিং ভ্রমণের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।